কখনো কি আপনাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসছে যে কে বাংলাদেশের ফার্স্ট সিরিয়াল কিলার? যদি এসে থাকে তাহলে সেই প্রশ্নটার উত্তর হচ্ছে রশু খা। রশু খা তার লাইফে 11 জন নারীকে খুন করেছে, আর তার কথা অনুযায়ী তার প্ল্যান ছিল সে 101 জন নারীকে খুন করবে। আর যখন তার এই গোলটা পূরণ হয়ে যাবে তখন সে সব কিছু ছেড়ে দিয়ে সুফি হয়ে যাবে আর সে ধর্মের দিকে মন দিবে। যদিও তার প্ল্যানটা শেষ পর্যন্ত যায় নাই আলহামদুলিল্লাহ। আজকে আমরা রশু খায়ের লাইফ স্টোরি আর তার ক্রিমিনাল রেকর্ডগুলো নিয়ে কথা বলবো, তো চলেন শুরু করি। রশু খায়ের গ্রামের বাড়ি হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুরে। তার যখন বিয়ে হয় ঘটক আসলে তাকে মেয়ে দেখতে দেয় না। আসলে হঠাৎ করে এই পয়েন্টটা বলতেছি কারণ এটার অনেক বড় একটা রিজন আছে। রশু খা তার বউকে ফার্স্ট দেখে বাসর ঘরে। এই জিনিসটা আসলে নোট করা উচিত কারণ এই জিনিসটা হয়তো রশু খার ক্রিমিনাল হিস্টোরির বিগিনিং। বাসর ঘরে সে যখন তার বউয়ের দিকে তাকায় সে দেখতে পায় তার বউয়ের একটি চোখ নেই। রশু খায়ের ফিল হয় তার সাথে লিটারালি বেইমানি করা হয়েছে, তাকে ধোকা দেওয়া হয়েছে। তারপরও সে এই জিনিসটা মেনে নিয়ে 2 বছর সংসার করে, আর 2 বছর পর তার ওয়াইফ প্রেগনেন্ট থাকা অবস্থায় সে তার ওয়াইফকে ছেড়ে চলে যায়। এটা কিছুটা তার প্রতিশোধ বলতে পারে। সে তার প্রথম ওয়াইফকে ছেড়ে দিয়ে সে বিয়ে করে নিজের শালিকে। তার শালির নাম হচ্ছে রীনা। তার প্রথম ওয়াইফকে শ্বশুরবাড়ি পাঠায় দিয়ে সে রীনাকে নিয়ে চলে যায় টঙ্গীর নিরোশপাড়ায়। রীনা ছিলেন একজন গার্মেন্টস কর্মী, তাই রীনার মাধ্যমে রশু খার অনেক গার্মেন্টস মহিলা কর্মীর সাথে পরিচয় হয়। তাদের মধ্যে একজন মহিলাকে রশু খার অনেক বেশি পছন্দ হয়। তার প্রতি রশু খায়ের ফিলিংস তৈরি হতে শুরু করে। মেয়েটাকে রশু খা সব কিছু খুলে বলে, আর এইসব চলাকালীন মেয়েটা আসলে আরেকটা ছেলের সাথে প্রেমে জড়ায় পড়ে। রশু খা যখন মেয়েটাকে বুঝাতে যায় তখন তার নতুন প্রেমিক এসে রশু খাকে মারা শুরু করে। আসলে তারা একা ছিল না, তারা অনেকজন মিলে রশু খার গায়ে হাত তোলা শুরু করে, আর এই জিনিসটা রশু খা অনেক বেশি হার্শলি নিয়ে ফেলে। আর তখনই সে ডিসিশন নেয় সে 101 জন নারীকে হত্যা করবে। শুধু খুন না, সে প্ল্যান করেছিল সে সবাইকে ধর্ষণ করে হত্যা করবে। এইভাবেই তৈরি হয় বাংলাদেশের ফার্স্ট সিরিয়াল কিলার। 2007 থেকে 2009 পর্যন্ত ফরিদগঞ্জ পুলিশ 6টি নারীর লাশ উদ্ধার করে, আর তাদেরকে যেভাবে খুন করা হয়েছিল সব স্টাইলগুলো সেম, মানে একইভাবে একই জন খুন করছে এরকম বোঝা যাচ্ছিল। সবাই ছিল গার্মেন্টস কর্মী আর সবাইকে মেরে ফেলার আগে ধর্ষণ করা হয়েছিল। 2009 সালে পুলিশ পারভিন নামের একজন নারীর লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি উদ্ধার করার পরে পুলিশকে একটি আননোন নাম্বার থেকে কল দেওয়া হয় আর বলা হয় খুনির ব্যাপারে কিছু গোপন তথ্য দেওয়া হবে। পুলিশ পরে জানতে পারে এই কলটি আসলে ভুয়া, তো তারা গেস করে নেয় যে কল দিয়েছে সেই হয়তো আসল খুনি। যেহেতু ওই কলটা দেওয়ার পরই ফোনটা অফ করে দেওয়া হয় তাই পুলিশ অনেকদিন ওয়েট করে। আসলে সিমটা অফ করে দেওয়াতে পুলিশ আর একটু শিওর হয়ে গেছিলো যে আসলে যে কল দিছে সেই আসলে খুনি হতে পারে। সিমটা কয়েকদিন পরে খোলা হলে পুলিশ যায় দেখতে পারে সিমটা আসলে আরেকজন চালাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করায় সে বলে যে সে একজন আখ বিক্রেতার কাছ থেকে সিমটি কিনেছে। সে আখ বিক্রেতার নাম ছিল রাজু। রাজুকে যে যখন ধরা হয় রাজু তখন বলে যে সে এই সিমটি পেয়েছে রশু চোরের কাছ থেকে। পুলিশ তখন বুঝতে পারে এই রশু চোরই হচ্ছে পারভিনের খুনি। তারপর সোর্সের হেল্প নিয়ে রশু খাকে আসলে খুঁজে বের করে ফেলা হয়। সবচেয়ে অবাক করা বিষয়টা হচ্ছে পুলিশ যখন তাকে ধরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে নিজ থেকে স্বীকার করে সে 11 জন নারীকে ধর্ষণ এবং খুন করেছে। সে নিজে খুন করে নিজেই স্বীকার করেছে যে সে খুন করেছে। তো দ্যাটস ইট গাইজ, যারা যারা জানতে চেয়েছিলেন বাংলাদেশের ফার্স্ট সিরিয়াল কিলারের ইতিহাস, দিস ইজ ইট। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো করেন আমাদের ফেসবুক পেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।